শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো গতকাল লক্ষ্মী পুজো হয়েছে, তো লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি কালকে নানান ব্যস্ততায় আপলোড করতে পারিনি, সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে আনতে চলেছি। তো দেখো, আমি বিকেলবেলা সকালবেলা আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘরে পুজো হয়েছে, তো সেখানে কাজকর্ম করেছিলাম, আর আমার ঠাকুর ঘরে সন্ধেবেলা পুজো হয়েছে। তো আমি বিকেলবেলা ঘরে লাইট জ্বেলে দেখো আলপনা দিয়ে নিচ্ছি। আর যেখানে ঘট পাতা হবে সেই ঘট পাতার পাশেই, মানে যেখানে পাতা হবে তার পাশেই কিন্তু লক্ষ্মী দেবীর পদযুগল অঙ্কন করতে হয়। তো দেখো, আমি কিন্তু ভালো আলপনা দিতে পারি না, তো যেমন পারি তেমনই করলাম। এই যে আমি যেখানে ঘট পাতবো সেখানে ঘট এবং আম্রপল্লব অঙ্কন করার চেষ্টা করেছি, এবং পাশে স্বস্তিক চিহ্ন বাঁদিকে, আর ডান দিকে আমি লক্ষ্মী দেবীর চরণ অঙ্কন করতে একটু চেষ্টা করলাম। তো খারাপই হয়েছে, যাই হোক। আর বৃষ্টিও হয়েছে লক্ষ্মী পুজোর দিন, তো দেখো আমি তখন ছাদে ছিলাম, তো সেই ভিডিওটা। আর এইটা আমার ঠাকুর ঘর, আমি নিচের একদম সিঁড়ি থেকে দেখিয়েছি, যে সিঁড়ি থেকেই দেখো যে এইরকম ডিজাইন হয়েছে। খুব সিম্পল ডিজাইন করার চেষ্টা করেছি, কারণ বৃষ্টি এলে তো সব ধুয়ে যাবে, দুটো তিনটে সিঁড়ি একদমই ধুয়ে যাবে। তো দেখো, খুব সিম্পল এবং নর্মাল ডিজাইন আমি করার চেষ্টা করেছি। শঙ্খ এঁকেছি দুটো, শঙ্খ, ঘট, পদ্মফুল, লক্ষ্মী দেবীর পদযুগল, তারপর নানান রকম ফুল, মুদ্রা, ধানের ছড়া, এগুলো অঙ্কন করতে হয় আলপনার সময়। তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু এতক্ষণ রেডি হইনি, বাড়ির পোশাকেই পুজোর অনেক রকম জোগাড় করে নিয়েছি এবং আলপনা দিয়ে নিয়েছি। তো লক্ষ্মী পুজোয় শাঁখা, সিঁদুর, একটু রঙিন শাড়ি, তো আমি লাল শাড়ি পরেছি। লক্ষ্মী দেবীর কিন্তু খুব পছন্দ লাল হলুদ কালারফুল এই শাড়ি, তো ওনাকেও আমি লাল শাড়ি পরিয়েছি আর আমি নিজেও লাল শাড়ি পরে নিয়েছি। তো চলে এসেছি ঠাকুর ঘরে, আমি এখন ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, শুদ্ধ জল দিয়ে ঠাকুরকে স্নান করে নিচ্ছি এবং গণেশ ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছি। তো এবার ভালোভাবে মুছিয়ে আমি লক্ষ্মী দেবীকে একটা লাল রঙের ঘাগরা পরাচ্ছি, কারণ শাড়ি আমি আনিনি, কারণ আমার লক্ষ্মী ঠাকুর কিন্তু একটু মানে ছোট আকারের, চার হাতের লক্ষ্মী ঠাকুর, বসা ঠাকুর। ঠাকুর লক্ষ্মী ঠাকুর বাড়ির মন্দিরের জন্য এবং যেখানকার জন্যই হোক বসা ঠাকুর কিনতে হয়, তো সেই জন্য আমি বসা ঠাকুর এনেছিলাম। তো ওই জন্য আমি শাড়ি আনিনি, আমি লাল রঙের এরকম ঘাগরা এবং ওড়না এরকমভাবে পরিয়ে দিলাম। আর তারপরে পরাচ্ছি রূপোর দুটো গয়না, রূপোর দুটো হার, একটা হলো চোখার স্টাইলের আর একটা হলো চেন। চেনটা একটু বড়, তো আমি সেটা দুপাট করে দিলাম, আর তারপরে পরিয়ে দিলাম একটা রূপোর পুঁতির মালা। আর এরপরে আমি মায়ের জন্য একটা দোকান থেকে একটা কেনা হার এনেছি, তো সেটা আমি মানে কেনা মালা এনেছি, সেটা আমি পরিয়ে দেবো। তো এরপরে আমি লাল আসন পেতে নিচ্ছি, ঠাকুরকে কিন্তু লাল এবং হলুদ আসনের উপর বসানোটা মানে ভালো, ঠাকুর লক্ষ্মী ঠাকুরকে কখনো সাদা বা কালো বা রঙহীন এরকম কোনো আসনের উপর বসানো উচিত নয়। তো আমি এখানে একটা লাল আসনের উপরে লক্ষ্মী ঠাকুরকে এবং সাইডে গণেশ ঠাকুরকে বসিয়ে দিচ্ছি। তো গণেশ ঠাকুরকেও আমি একটা মালা পরিয়ে দিয়েছি, এটা আমার কেনা মালা। আর লক্ষ্মী দেবীকেও আমি আমার যে রূপোর গয়না, মানে ঠাকুরের যে রূপোর গয়না ছিল সেগুলো পরাবার পরেও আমি বাজার থেকে কেনা একটা মালা পরিয়ে দিয়েছি। তো দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে দেখো, আমি সবসময়ের মতো আজকেও কয়েকটা রূপোর পয়সা লক্ষ্মী দেবীর চরণে দিয়ে রাখছি, এগুলো কিন্তু আমি সব দিনই দিয়ে রাখি এরকমভাবেই।
আমি পান পাতায় মাঝখানে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। পান পাতার শুধু মাঝখানে সিঁদুরের ফোঁটা না দিয়ে অগ্রভাগেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হয়, এবং আম্রপল্লবেও তাই, মাঝখানে এবং অগ্রভাগে। 5টা বা 7টা পাতাযুক্ত আম্রপল্লব নিয়ে আমি এখানে 5টা পাতাযুক্ত আম্রপল্লব নিয়েছি। নিয়ে সেগুলোর মাঝখানে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর সিঁদুরটা তো তেল দিয়ে গুলতে হয়, তোমরা সেটা সবাই জানো। আর ঘরেও আমি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিচ্ছি। ঘরটা আমি একটু বড় সাইজের নিয়েছি, কারণ এর উপরে আমি ডাব বসাবো, আর ডাবটা আমার খুব একটা ছোট সাইজের নয়, মাঝারি সাইজের, তো সেই কারণে আমি ছোট ঘরে পাততে পারলাম না। আর এখানে একটা প্লেটের উপরে আমি নিয়েছি ধান এবং দুব্বা, আর এরপরে দেবো পঞ্চশস্য। আর তারপরে আমি এই প্লেটের উপরে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটা বসাবো। মাটির উপরে, গঙ্গা মাটি বা তুলসীতলার মাটির উপরে এইগুলো দিতে হয়, বাট আমার কাছে গঙ্গা মাটি বা তুলসীতলার মাটি কোনো কিছু আমি জোগাড় করতে পারিনি এত বৃষ্টির কারণে, তো সেই জন্য এরকম একটা ছোট প্লেটে আমি ঘরটা বসাবো। আর ডাবেও আমি একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিচ্ছি। তো দেখো, যে ঘরটা আমি আলপনা এঁকেছিলাম সেই আলপনার উপরে আমি একটা পাথর নিয়েছি, মানে টাইলস, তার উপরে সেই প্লেটটা নিয়েছি, যে প্লেটে আমি ধান দ্রব্য এবং পঞ্চশস্য দিয়েছিলাম সেই প্লেটটা পেতে তার উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা একটা ঘটে জলপূর্ণ করে তার উপর আমি আম্রপল্লব দিচ্ছি। আম্রপল্লবে আমার 5টা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে এবং অগ্রভাগেও দেওয়া আছে। তারপরে দিচ্ছি একটা পান পাতা, পান পাতার মাঝখানে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। তারপরে আমি একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করা ডাব বসিয়ে দিচ্ছি। এখানে সশেষ ডাব নিতে হয়, তার মানে ডাবের যে শীষটা আছে শীষটা যেন থাকে, আর এই শীষটা অবশ্যই নিজের দিকে নিতে হয়, ঠাকুরের দিকে কিন্তু নয়। তারপরে একটা আমি চাঁদমালা পরিয়ে দিচ্ছি ডাবে, ডাবের উপরেও রাখা যায়, বাট আমি এরকম করে ঝুলিয়ে দিলাম। এটা আমি একটু উঁচু করে দেবো যাতে চাঁদমালাটা ঝুলে থাকে, এরকম করেই আমি দিচ্ছি। আর তারপরে আমি তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটা বড় প্রদীপ নিতে হয় যেটা সারা রাত জ্বলে থাকবে, আর ঠাকুর ঘরের লাইট কিন্তু বন্ধ করা যাবে না, আর একটা প্রদীপ সারা রাত জ্বেলে রাখতে হবে, সেই প্রদীপটা নেভানো যাবে না। তো আমি একটা পদ্মফুলের কুঁড়ির কুঁড়িগুলো, কুঁড়ির পাপড়িগুলো মেলে মানে ফুলটা ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি ডাবের উপরে একটা নতুন গামছা পেতে এর উপরে পদ্মফুলটা দিচ্ছি, অর্পণ করছি মাকে। পদ্মফুলটা নিবেদন করার পরে অবশ্যই প্রণাম করে নিতে হবে। এরপরে আমি একটা পানের খিলি দিয়ে মাকে, একটা পানের খিলি বানিয়ে মাকে নিবেদন করলাম। তো আমি এখন মাকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর নিজের শাঁখা এবং নোয়াতেও পরে নিচ্ছি। আর আগে কিন্তু ফুল দিয়ে এবং বেলপাতা দিয়ে গণেশ দেবতার পুজো করে নিতে হবে সবার আগে। আর 5টা গোটা ফল নিতে হবে, ফলগুলোয় সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে সব কটা ফলে। এগুলো কিন্তু মাকে অর্পণ করতে হবে, নিবেদন করতে হবে। আর এরপরে আমি
নবপত্রিকা বা সপ্ততরী, তো আমি কলার পেটও পাইনি, তো যার জন্য একটা পিতলের থালায় সপ্ত মানে নবপত্রিকা সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সোনার একটা আংটি, রূপোর একটা চেন, একটা 10 টাকার কয়েন, একটা হরিতকি, 7টা লক্ষ্মী কড়ি, একটা হলুদের গাঁট এবং একটা রূপোর বাটিতে আতপ চাল। এটা হলো নবপত্রিকার জিনিসগুলো, আমি একটা থালায় এরকম করে সাজিয়ে মাকে নিবেদন করছি। আর এই সোনা এবং রূপো এগুলো কিন্তু নিজের ব্যবহার করা জিনিস দিলে হবে না, এগুলো একেবারে নতুন। আর এই সপ্ততরী কলার পেটো দিয়ে তৈরি হয়। আমি কিন্তু এত বৃষ্টির কারণে নবপত্রিকা জোগাড় করতে পারিনি। নবপত্রিকা বা সপ্ততরী বলা হয়, এটা হলো ধরা হয় যে লক্ষ্মী দেবী তো মানে ধনরত্নের দেবী, সম্পত্তির দেবী, তো উনি বাণিজ্য করে নিজে বাণিজ্য করে মানে যে পুজো করছে তার বাড়িতে বাণিজ্য করে ধন সম্পত্তি নিয়ে আসছেন, তো এরকমই ধরা হয়। তো সেই জন্য এই নবপত্রিকা বা সপ্ততরী সাজিয়ে দেওয়া হয় ধনরত্রে। আর এখানে আমি ভোগ প্রসাদ দিয়েছি, নাড়ু, তিলের নাড়ু, দুরকম নারকেলের নাড়ু, খইয়ের মোয়া, তারপরে এই যে 5 রকম ফল আছে, এছাড়া নানান রকম ফল রয়েছে, সেগুলো হলো কাঁটা, আর মুড়কি দিয়েছি, তারপরে খই দিয়েছি, চিড়ে দিয়েছি, এগুলো হলো দিয়েছি, আর তারপরে একটা গোটা পান এবং একটা গোটা সুপারি, সুপারিতে অবশ্যই সিঁদুর দিয়ে ফোঁটা দেওয়া, এগুলো মাকে নিবেদন করতে হবে। আর এই যে সর্ষে তেলের প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি, জলশঙ্খের ভেতরে লাল ফুল দিয়েছি এবং আতপ চাল দিয়েছি, আর চন্দনের ফোঁটা দিয়েছি, আর মাকে যে মালা পরাবে সেই মালায় অবশ্যই চন্দনের ফোঁটা দিয়ে নেবে, লাল চন্দনের ফোঁটা। আর এখানে আমি ধুনো জেলে নিয়েছি, তো দেখো আমি এখন পুষ্পাঞ্জলি ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করে নেব, আর অবশ্যই ফুল হাতে নিয়ে এবং ধান দুব্বা হাতে নিয়ে। আমি কিন্তু ভোগ প্রসাদে তালের ভেতরের তালের আটির ভেতরের শাঁস, নারকেল, তারপর বাতাসা, সন্দেশ এগুলো দিয়েছিলাম। এগুলো লক্ষ্মীমার হেন কথা শুনি মনি বর, কহিতে লাগিল তারে জুড়ি দুই কর, অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্ত লোকে নাহি দেখি কাহারো। আর ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করে নেওয়ার পরে আমি পাঁচালি পড়ে নিচ্ছি। দুর্ভিক্ষ অনলে মাগো পড়িতেছে দেশ, রোগ শোক নানা ব্যাধি করিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়, অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে, স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার, তুমি মাগো জগতের সর্বহিত বরণী, মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে, দেবগণ সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী, সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী, ক্ষমা করো। তো আমার পাঁচালি পড়াও হয়ে গেছে, আমি এবার শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে ঘটের উপরে একটা ফুল অর্পণ করলাম, আর দেবীর বাহনকেও কিন্তু ফুল অর্পণ করতে হবে। তো এরপরে আমি আরতি করব,
তো আমি এখন কর্পূর দিয়ে ঘিয়ের প্রদীপ, জলশঙ্খ, ধূপ এগুলো দিয়ে আমি আরতি করে নেব। পাঁচ রকম জিনিস দিয়ে আরতি করতে হয়, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, ধূপ, জলশঙ্খ। তো আমি এই পাঁচ রকম জিনিস দিয়ে আরতি করে নিচ্ছি, তোমরা সাত রকমও দিয়ে আরতি করতে পারো। এইভাবে কিন্তু শেষে মাকে প্রণাম করে মাকে বলতে হবে যে আমার পূজো তুমি গ্রহণ করো। আর সবার প্রথমে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন তুমি ঘট পাচ্ছ তখন কিন্তু অবশ্যই উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দেবে, এবং ঘটের পাশে যে মায়ের পদচিহ্ন অঙ্কন করা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জল দেবে মাকে পা ধুয়ে দেওয়ার জন্য। আর এই ছিল আমার আজকের ভিডিও, তোমাদের আমার ঘরোয়া লক্ষ্মী পুজো, পুরোহিত ছাড়া লক্ষ্মী পুজো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, আর আমার পুজোয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। তো শেষে শঙ্খ বাজাতে হবে, উলুধ্বনিও দিতে হবে, আমি কিন্তু উলুধ্বনি দিতে পারি না। আর তারপরে যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ ব্রাহ্মণ এবং শিশুদের বিতরণ করতে হবে, আমি যেহেতু পুরোহিত ছাড়া পুজো করেছি। তো এই ছিল আমার পুজো পাঠ, আর আমার পুজো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করবার উৎসাহ পাই। আর একটা কথা বলতে সত্যি ভুলে গেছি, আর সিঁদুর এবং আলতা প্রথমেই কিন্তু মাকে নিবেদন করতে হয়। তো বন্ধুরা আজকেকার মতন চলি, দেখা